নমস্কার বন্ধুরা রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে একটি সুস্বাদু মাছের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর সাক্সাইবার করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে চলুন তাহলে দেখা যাক আজকে আমি চুনো মাছের চচ্চড়ি বাড়িতে সহজ পদ্ধতিতে কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে শীতকালের দুপুরে গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নি বিভিন্ন ধরনের মাছ নিয়ে এই মাছগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি প্রথমে আমি একটা ফ্যাঁসা মাছ দেখে তুলে দেখিয়ে দিলাম দুটো মোরলা মাছ এগুলো আমদি মাছ বিভিন্ন ধরনের এখানে মাছ আছে সবকটা মাছ আমি উঠিয়ে দেখাতে পারলাম না এখানে তারপরে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বেগুনকে কেটে নিয়েছি কুচি কুচি করে একটা মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি এক দু দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কুচি রসুন কুচি আর লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটা চিড়ে দিয়ে দেবো এবার একে একে আমি কড়াইয়ের মধ্যে সব দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম বেগুনটা দিয়ে দিলাম আদাটা দিয়ে দিলাম আর রসুনটা দিয়ে দিলাম আর এখানে যে লঙ্কাটা নিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো চিড়ে দিয়ে দিয়েছি আর একাটি ধনে পাতা ধুয়ে ভালো করে হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো এটা আর এক চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ গরম মশলা আর এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা এই পা ছ চামচের মতন সরষের তেল সরষের তেলটাকে দিয়ে ভালো করে এই যে এত সুন্দরভাবে মেখে নিতে হবে জিনিসটাকে একটু একটুখানি সময় করে হাতে নিয়ে মাখতে হবে কেন যদি এত সুন্দর করে মাখতে হবে যাতে মাখাতেই আর্ধেকটা যেরকম সিদ্ধ হয়ে যায় সেরকমভাবে মেখে নিতে হবে এই যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি আমি কীরকমভাবে মেখেছি দেখুন পেঁয়াজ টিয়াজগুলো একদম নরম হয়ে গেছে আর এখানে যে বিভিন্ন ধরনের মাছগুলো রয়েছে চুনো মাছগুলো সেই চুনো মাছগুলো দিয়ে ভালো করে আমি এখানে মেখে নিলাম অ্যাকচুয়ালি আমি টমেটোমটা দিতে ভুলে গেছিলাম তারপরে আমি টমেটোম কুচিটা দিয়ে দিলাম টমেটোম কুচিটাকে দিয়েও ভালো করে বেশ খানিকক্ষণ মিক্স করে নিয়ে পুরোটা ভালো করে মিক্স করেছি মিক্স করে নিয়ে সুন্দর করে একটা জায়গায় কড়াইয়ের মাঝখানে একটা জায়গায় এনেছি এনে ভালো করে এরকমভাবে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে পাশে যে মশলাগুলো হয়ে গেছে সেগুলোকে ভালো কেটে নিয়ে আর হাতের মধ্যে এক কোচ দু কোচ জল নিয়ে জলটুকুনি দিয়ে দিলাম তার উপর দিয়ে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভালো করে আর বেশ গ্যাসটা জ্বালিয়ে দিলাম তারপরে গ্যাসটাকে ধরিয়ে কড়াইটাকে বসিয়ে তারপরে যে কিছুটা ধনেপাতা ছিল সেই ধনে পাতাটাকে কুচিয়ে ভালো করে উপরে দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেওয়ার পরে নিচে দিয়ে যখন চচ্চর চচ্চর করে উঠে হয়ে আসবে তখনই বুঝতে পারবেন যে মাছটা হয়ে এই দেখুন মাছটা কিন্তু পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে আলু ঠালু সব সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়েছি আর আস্তে আস্তে তেলটাও দেখুন কি সুন্দর ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার আমি একটা প্লেটের মধ্যে এরমভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম সাজিয়ে সার্ভ করে দিলাম সার্ভ করে দিয়ে দেওয়ার পরে এরকমভাবে ভিডিওটা আজকের মতন আমার এখানেই শেষ হলো আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর শীতের দুপুরে এরকম গরম গরম ভাতের সাথে যদি এরকম চুনো মাছের চচ্চড়ি হয় খুবই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে